সরি, কিন্তু বিশ্বাস করে এছাড়া আমার কোনো উপায় ছিল না। আর হুট করে কীভাবে বাসা পাওয়া যায় বলো তো? তাও আবার ব্যাচেলার বাসা, হাজবেন্ড পরিচয় না দিলে কিছুতেই বাসাটা পাওয়া যেত না। আপনি কাজটা একদম ঠিক করেন নাই। আমি জানি আমি কাজটা ঠিক করিনি, কিন্তু আমি কাজটা তোমার জন্য করেছি, এটা কেন বোঝার চেষ্টা করছো না? আপনি এটা কেন বোঝার চেষ্টা করছেন না যে আব্বা জানলে কি হবে? কেউ জানবে না। ওকে, তুমি আমি আর বাড়িওয়ালা এই তিনজনের বাইরে আর কেউ কিচ্ছু জানবে না, সোহাকেও বলবো না। এটা কিভাবে মানবো আমি? মানে এটা কি মানা যায়? মানে আপনি বিয়ে মিথ্যা কথা বলে দিলেন, আপনি চাইলেন আর একটা মেয়েকে বিয়ে দিয়ে দিলেন। আচ্ছা, আমি যেটা করে ফেলেছি সেটা তো আর ফেরত দিতে পারবো না, বললাম তো কেউ জানবে না। তারপরও যদি তোমার কোনো সমস্যা হয়, এই বাড়িটা ছেড়ে দিতে চাও, তুমি ছেড়ে দিতে পারো, কিন্তু আমি বললাম কেউ জানবে না, আমি বাড়িওয়ালাকে কোনো কিছু একটা বলে ম্যানেজ করে ফেলবো, ব্যাস। আচ্ছা প্লিজ কান্নাটা বন্ধ করো। আমি কান্না বন্ধ করো, কিছু হলেই কান্নাকাটি শুরু করে। চলো।